স্যার আমি ভুয়া কথা কখনোই বলবো না কারণ আমি চরমনের বউ আমি হুজুরের বাড়ির অপজিটে আমার শ্বশুর বাড়ি মোল্লা বাড়ি ঠিক আছে তো আমি ওনার নামে তো মিথ্যা বলবো না আজকের একটা শামীম ওসমানের ভিডিওতে তার জিন্দেগির সমস্ত রাজনৈতিক ঐতিহ্য শেষ হয়ে গেছে প্রত্যেক দিন নতুন আপডেট পাওয়ার জন্য দাদাভাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগতম সর্বপ্রথম একটু ভিডিও ক্লিপ দেখলেন পাঁচ মিনিটের একটা ভিডিও নারায়ণগঞ্জের শামীম ওসমান বা শামীম ওসমানের মান সম্মান একবারে খেয়ে নিল আপনারা ইতিমধ্যে দেখেছেন তাকে যুক্তরাষ্ট্র কিভাবে তাকে প্রবাসীরা তাকে হেস্তনস্ত এবং তাকে অবৈধ এমপি বলে বা মন্ত্রী বলে ঢুকতে দিচ্ছে না তো কথা বাড়াচ্ছি না আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখে নিব আজকের একটা শামীম ওসমানের ভিডিওতে তার জিন্দগির সমস্ত রাজনৈতিক ঐতিহ্য শেষ হয়ে গিয়েছে কারণ কি কি আছে আপনার কি বাহাদুরিটা আপনি দেখালেন আমি শামীম ওসমান খেলা হবে আমেরিকার মতো জায়গায় গিয়ে আপনি একটু আরামে স্বস্তিতে এক কাপ কফি দাঁড়িয়ে খেতে পারলেন না আপনাকে অপদস্থ হতে হয় বাংলাদেশের খেলা হবে এই খেলা হওয়ার নাটক যিনি উদ্ভাবন করেছেন খেলা হবে খেলা হবে এই খেলা হওয়ার প্রবক্তা শামীম ওসমান যিনি সবসময় ঝাড়িঝুড়ি দিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশের জনগণকে বিভিন্ন ধরনের মিথ্যা প্রলোভন মিথ্যা মানে থ্রেট করে বিরোধী মতের নেতাকর্মীদেরকে বিশেষ করে তিনি অপমান অপদস্থ করেন তিনি শামীম ওসমান এই নারায়ণগঞ্জের সন্ত্রাসী যাকে বিভিন্নভাবে মানুষ চেনে যে তিনি একজন সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে পূর্বপুরুষ সহ সবাই জড়িত সেই শামীম ওসমান আমেরিকায় দৌড়ানি খেয়েছে এখন খেলাটা হবে কার সাথে যিনি দৌড়ানি খেলেন আমেরিকায় এখন আমেরিকায় পালিয়ে গিয়ে খেয়েছেন না কয়দিন আগে খেয়েছেন কত তারিখে খেয়েছেন এই এভিডেন্স আমাদের কাছে এখন পর্যন্ত এই ভিডিও থেকে যারা দেখেছেন ডেট ওখানে উল্লেখ করা নাই কিন্তু ভিডিও প্রকাশ পেয়েছে যে শামীম ওসমান দৌড়ানি খেয়েছে শুধু দৌড়ানি নয় সেখানে একটু মৃদু হাতাহাতি হয়েছে আপনারা দেখেছেন যে শামীম ওসমানকে তার বডি ধরে তারপরে এই শামীম ওসমানকে রক্ষা করেছে তার কিছু সাথে যারা ছিল তারা এবং বাংলাদেশের খুব আমি স্যালুট জানাই সেই ব্যক্তিদেরকে যে মুক্তিযোদ্ধা মানে দেশ যোদ্ধা তাদেরকে বলতে পারেন আপনি দেশ যোদ্ধা তারা ডাইরেক্ট সামনে এসে শামীম ওসমানকে বলে দিয়েছে থ্রেট করে যে আপনি চোর আপনি ডাকাত আপনি ভোট চোর আপনার নেত্রী শেখ হাসিনা ভোট চোর এভাবে করে সরাসরি হুকুম দিয়ে তাদের প্রতিবাদ করেছে তার নাম হচ্ছে আজকের এই সেই আমেরিকার বাংলাদেশি দেশপ্রেমিক জনতা আজকে শামীম ওসমানদের এখান থেকে শিক্ষা হওয়া উচিত যে আসলে জনগণের অধিকারকে নষ্ট করে দেশে বিদেশে যেখানেই যাবে সেখানেই তারা অপদস্থ হবে অপমান হবে
আমি আগেও একটা ভিডিও এটা নিয়ে আমি লাইভ করেছি, কিন্তু আমি এটা আসার পিছনে অন্যতম আরেকটি উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে শামীম ওসমানরা আজকের এই দেশে বিদেশে কেন কোণঠাসা হচ্ছে? ওরা তো হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে, ওদেরই জনবল বেশি থাকার কথা ছিল, তাই নয় কি? ওদেরই শক্তি বেশি, ওদেরই বন্ধু বান্ধব বেশি, কিন্তু ওরা বাংলাদেশের গণ্ডিটা পারালেও কেন ওরা অসহায় হয়ে যায়? বিশাল এক গাড়ি হাঁকিয়ে গিয়েছে, কিন্তু কোনো মানুষের পাশে নেই, কেউ একটু দাঁড়িয়ে এই শামীম ওসমানের হাত ধরার সাহস পেলেন না, মানে একটু যে তাকে রক্ষা করবেন সেরকম একজন মানুষ পাওয়া গেল না, অসহায়ের মতো তাকিয়ে রইলেন। একটা চা তাও খুব সেদে খেতে গেলেন যে আসো তাহলে তোমাদের নিয়ে একটু চা খাই, মানে কোনো মতে সে টাইমটা পাস করার চেষ্টা করেছে, সেখানেও হাতাহাতি হয়েছে, মানে এক প্রকার মানে আপনি ধরতে পারেন যে তার যে মান এবং শান তিনি দাবি করেন সেটার সাথে সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে। জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে বিকজ অফ আওয়ামী লীগ, জনগণ তাকে প্রত্যাখ্যান করেছে বিকজ অফ আওয়ামী লীগের দালাল, আর আওয়ামী লীগের দালালদেরকে বিদেশে যেভাবে আক্রমণটা এখন করা শুরু হয়েছে সেই মুহূর্তে যদি বাংলাদেশে অ্যাপ্লিকেবল করা শুরু করে, জনগণ যদি অ্যাপ্লাই করে, তাহলে দেখবেন যে ওরা দেশের বর্ডারও ছেড়ে চলে যাবে। আজকের এখানে নয় শুধু, আপনারা জানেন যে গত কয়েকদিন আগে শেখ হাসিনা যখন বিদেশে গিয়েছে, এই প্রথম বাংলাদেশের ইতিহাসে 7.5 কিলোমিটার লম্বা বিরোধী দলের লোকেরা বিএনপির লোকেরা তার প্রতিবাদ করেছে এবং সেখানে কি করেছে, তার রাস্তায় ব্লক করে তাকে মানে পচা ডিম নিক্ষেপ করে প্রতিবাদ করেছে, এবং শেখ হাসিনার সামনে মানে ধরেন এই শেখ হাসিনা হেঁটে যাচ্ছে গাড়ির সামনে থেকে 10-20 মিটার দূরত্বের মধ্যে তাকে বলা হয়েছে চোর চোর ভোট চোর, সেম শামীম ওসমানকেও একদম সামনে এসে বলেছে আপনি চোর আপনি ডাকাত আপনি ভোট চোর। এই ভিডিওটা বাংলাদেশে ভাইরাল হয়েছে, কিন্তু ওদের লজ্জা শরম বেহায়া বলতে কিচ্ছু নেই এই সরকারের, যেই সরকারের এই আজকের যে শামীম ওসমান যে ডাকটা দিয়েছিল মনে আছে যে তিনি খেলা হবে, এই আবার গত কয়েকদিন আগে বললেন আমার সাথে কারো খেলা হবে না, তার মানে ভিসা নীতি আসার পরে তিনি বললেন আর খেলা হবে না, আবার এখন আমেরিকায় এই আগে গিয়েছেন বা এখন গিয়েছেন তার ওটা তো তারা তো আর প্রকাশও করে না, তো জনগণ যেটা ভিডিও করে ছেড়েছেন সেখান থেকে আমরা আপনি সবাই একই ভিডিও দেখেছেন, সেখান থেকে প্রতীয়মান হয়েছে যে তার আসলে খেলা হওয়ার যে শক্তি এটা আদৌ তার হৃদয়ে নাই, এটা হচ্ছে শুধুমাত্র ভোকাস একটি জনগণকে বিভ্রান্ত করা, যেটা 2001 সালেও বোরকা শামীম নামে পরিচিত ছিল, কারণ তিনি শেখ হাসিনার অনুমতি নিয়ে স্পেশাল ভাবে তিনি পালিয়ে গিয়েছিলেন এবং এই রাতের অন্ধকারেই বোরকা পরে পালিয়েছিলেন। এখন আমার প্রশ্ন হচ্ছে আজকের শামীম ওসমান সাহেব কি পরে পালিয়েছেন, আমেরিকায় তাকে কিভাবে অপমান করা হয়েছে, অপদস্থ হলে তার উপকার কি লস কি, এটা আমার আজকের আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় এই দৌড়ানিটা শামীম ওসমানকে একা নয়, সারা বাংলাদেশ থেকে যত মেহমান যাবে, এরা যদি আওয়ামী লীগের পরিচয়দারী হয় হোক, সে মালয়েশিয়া আসুক, অস্ট্রেলিয়া যাক, কানাডা যাক, ইউরোপ আমেরিকা যেখানে যাক না কেন, বাঙালি ভাইদের প্রতি অনুরোধ, ওই দেশে তো অন্তত আইন আছে, ওই দেশে তো অন্তত শ্রদ্ধা আছে, ওই দেশে তো ডেমোক্রেসির ভাষায় অন্তত প্রতিবাদ করা যায়, একদম ওদের চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোর চোর বলে প্রতিবাদ করতে হবে, ডাকাত ডাকাত বলে ওদেরকে প্রতিহত করতে হবে, প্রতিরোধ করতে হবে। যদি শামীম ওসমানদেরকে এভাবে করে রাস্তাঘাটে তাদের এই অবৈধ শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতাধর এমপি মন্ত্রীদেরকে করা সম্ভব হয়, ওরা বিদেশ যাওয়া বন্ধ। আমি হচ্ছে 22 নং ওয়ার্ডের ভোটার, আর হচ্ছে এখানে হচ্ছে আপনার ই কি বলে সাবেরা খাতুন আমাদের কেন্দ্র, তো ভোট দিতে আসছে আমি এখানে, আসার পরে আমার ওই ভাইরা আবার, ওরা তো নৌকার সমর্থক, ওরা আবার এলাকার ভাইরা, ওরা আবার আমাকে একটা ই দিচ্ছে যাপু তুমি এটা পড়ো, ভালো কথা আমি এটা পড়ছি, তো হুজুর এখানে আসছেন, হুজুর আসতে পরে আমরা মহিলারা সাইট হয়ে গেছি, হুজুর ঢুকুক, হুজুর ঢুকছে, ঢোকার পরে হুজুর ওনার সাথে যারা আসছে তাদেরকে দাঁড়া করে রেখে গেছে সেন্টারের বাইরে, উনি একা ঢুকছে, তো উনি যখন ঢুকছে তখন নৌকার একজন এখানে যে মানে ইনচার্জ না কি বলে উনি না ওখানে গেছে, যাওয়ার পরে ওনাকে ওই হুজুরের লোকজন সরাই দিতে বসছে যে আপনি সরেন এখানে, পরে উনি আবার ওনাদেরকে বসে দিলে আপনি কেন এখানে, হ্যাঁ এটা তো সেন্টার আপনারা কেউ দাঁড়াতে পারবেন না, বলার পরে এর মধ্যে হুজুর বের হয়েছে, হুজুর বেশি টাইম থাকে নাই ভিতরে, বের হয়েছে, বের হওয়ার পরে ওই যে নৌকার সমর্থক ওনার নামে ওনার লোকজনরা নালিশ করতেছে যে দেখেন হুজুর আমাদেরকে রাগারাগি করছে, তখন হুজুর বসে কেন কি হয়েছে বলে দেখেন আমি বসছি আপনারা এখানে মেহমান, হুজুর চেতে গেছে আমি এই জায়গার মেহমান, আমি তো এখানে মেহমান না, কিসের মেহমান, আমি হচ্ছে মেয়র প্রার্থী, আমি দাঁড়াইছি হাত পাখা, বলার পরে তারপরে হুজুর ওই যে লোকটা আওয়ামী লীগের ওনার নাম হচ্ছে ওনার স্বপন আমাদের এলাকারই, ওনার গলায় হাত দিছে হুজুর, গলায় হাত দিয়ে ওনাকে বুঝাইতে বুঝাইতে বের করে নিয়ে আসতেছে ওইখান থেকে, আর ওনার লোকজন সব ওখানে ছিল, এই পর্যন্ত এই খাম্বাটার এই পর্যন্ত আসতে পরেই মারামারি, মানে এই পর্যন্ত আসতে পরে হুজুরকে আমি ওইখান থেকে ডিরেক্টলি দেখছি, হুজুর এইভাবে মানে ওই ভাইয়াকে এখানে, ভাইয়াকে আমি এক্স্যাক্টলি চিনি না, এখানে আর কি চাপা দিছে, বগল চাপা যেটাকে বলে এটাকে হুজুর একটা চাপা দিছে, চাপা দেওয়ার পরই অন্য যারা আছে মানে মিনিটের মধ্যে দেখলাম সবার হাতাহাতি শুরু, আর প্রতিটা লোক যারা আমার কথা হচ্ছে
আমার গলায় একটা এটা ছিল, এটা কিন্তু হুজুরের লোক টান দিয়ে ছিড়া ফলাইছে, এটা লাইভে আছে। উনি যখন আমার কাছে আসছে উনি ডিরেক্টলি আদলানিয়া বলতেছে যে কি করছে, আদলানিয়া বলতেছে যে নৌকা করো, আমার এইটা লাইভ চলছে, আমি এটা দেখাইতে পারবো। হ্যাঁ, আমার আমার আইডি নাম হচ্ছে নাহার রহমান বলে, এটা ঢুকলে আপনারা সবাই লাইভ দেখবেন। আমি জনগণ, আমার হাত পাখাও দরকার নেই, আমার নৌকাও দরকার নেই, আমি জনগণ আসছে, আমার যাকে ভালো লাগবে আমি তাকে ভোট দেবো, ঠিক আছে? আর আমি ভুয়া কথা কখনোই বলবো না, কারণ আমি চরমনার বউ, আমি হুজুরের বাড়ির অপোজিটে আমার শ্বশুর বাড়ি মোল্লা বাড়ি, ঠিক আছে? তো আমি ওনার নামে তো মিথ্যা বলবো না। আমার কথা হচ্ছে উনি উনি আসছে এখানে, উনি ভোট চাক, উনি যাই করুক, উনি তো মহিলাদের গায়ে হাত তুলতে পারে না, উনি কেন আমার গায়ে হাত তুলছে, এটা কেন নিচ্ছে? আমার নাম হচ্ছে পলি, দুই নম্বর ওয়ার্ডের ভোটার, এখানে যখন শায়েকের গায়ে হাত দিছে তখন কোনো মানুষ কোনো মানুষ আমার শায়েক, ওরা যদি আমার কলিজাটা চাইতো আমি কলিজাটা কেটে ওদেরকে দিয়ে দিতাম, ওরা আমার কলিজা চাইতো, ওরা কেন আমার শায়েকের গায়ে হাত দিল কেন? আমাদের পুরুষ নামের বিচার চাই, ঠিক আছে? আমি তো আমি তো মোবাইলে দেখে আমরা তড়িৎগতি করে চলে আসছি, যে আমার শায়েকের এখানে মারতেছে, আমার শায়েকের কলিজার টুকরো একমাত্র সন্তান মুজাহিদ, তাকে ওই টুল দিয়ে তাকে তার গায়ের উপরে জোর করে দিছে, কেন? তাদের কি অপরাধ ছিল এখানে? এই যে ছাত্রলীগের কর্মীরা এখানে যারা ছিল তারা, আমার শায়েকের কি অপরাধ ছিল সেখানে? আমার শায়েক ঢুকছে এখানে যখন আমাদেরকে আরো বলছে তোমরা ভিতরে ঢুকো না, আমার শায়েক, ঠিক আছে, এখানে এখানে বলছে তোমরা ঢুকো না, তারপরে তিনি তিনি আমাদেরকে রেখে ভিতরে ভিতরে চলে গেছেন। হ্যাঁ, তিনি ভিতরে যখন চলে গেছেন তখন বলছে তোমরা আইসো না, তারপর তারপর তাদেরকে বলছে ভাইয়া তোমরা এখানে কি করতেছো, এরকম বলতেছে, তোমরা এখানে কি করতেছো, তোমরা এখানে কেন আসছো, হ্যাঁ তোমরা কি এখানে ভোটার? আর তারা বলছে না এখানে ভোটার, তাহলে এরকম করে শায়েক আমার শায়েক এরকম তাদেরকে বল চলো তোমরা এখান থেকে চলো, এই বলার সাথে সাথে এইদিক থেকে আইসে আমার শায়েকের নাক বরাবর তারা এই যে এখানটাতে ঘুষি মারছে, এখানটাতে আমার শায়েকের মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। হ্যাঁ, এই যে ছাত্রলীগ যুবলীগ এই যে এখানকার যারা আছে তারা এখন কেন মারছে তাদেরকে জিজ্ঞেস করেন, কেন মারছে, আমরা কেন কিভাবে বুঝবো? এই যে সামনে সামনে বসে তো তাদেরকে তাকে তাকে মারা হয়েছে। মৌখিকভাবে আমরা যখন জানতে পারি যে ওনার উপর এটি হয়েছে, আমরা তখন থেকেই বলে আসছি যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর যারা আছেন ওনারা আমরা সবাই